আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের কাবাব বা টিকিয়া, যেটাই বলুন, আমি সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যেভাবে বাসায় তৈরি করি ঠিক সেভাবে আপনাদের কাছে দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক কী কী প্রয়োজন। রুই মাছের কাবাব তৈরি করতে আমাদের প্রয়োজন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, বেড ক্রাম, শুকনো মরিচ ভাজা, গোলমরিচ গুঁড়ো, টালা জিরা, লবণ, একটি ডিম, দুইটি মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এক পিস পাউরুটি ও চার পিস রুই মাছ আমি সেদ্ধ করে বেছে নিয়েছি। তো প্রথমে কি করতে হবে আমি সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথমে আমি একটি বল নিয়েছি, এর ভেতর আমি এখন আলু সেদ্ধ দিয়ে দিব। বেছে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচা পেঁয়াজটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি বেরেস্তা ইউজ করব। এক কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। চা চামচের 1.5 চা চামচ টালা জিরে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বেড ক্রামটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 6-7 টুকরা দিয়ে নিচ্ছি, আমি একটু সাইডে রেখে দিই, এটা আমি আলাদাভাবে ভেঙে দিব। এখানে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এটা এখন আমি একটু পানির সাহায্যে চেপে তারপর নিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এখানে একটু বল নিয়ে নিলাম, হালকা করে একটু পানিতে ভিজিয়ে নিব। পাউরুটি এমনিতেই অনেক সফট হয়, হালকা করে ভিজালেই হবে। দুই হাত দিয়ে চেপে পানিটা সম্পূর্ণভাবে আমি ফেলে দিব। পাউরুটিটা দিলে আপনার এই কাবাবটা ভীষণ সফট হবে। দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মিক্সড করার আগে আমি এর ভেতর একটি ডিম দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিব। সব মশলাগুলো আমার মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি একটুখানি তেল আমার দুই হাতে মিশিয়ে নিব, এতে করে কাবাবের মশলাটায় হাতে লাগবে না। একটু সাইডে রেখে দিই। এখানে এখন অল্প অল্প করে নিয়ে এভাবে এভাবে করে গোল করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিবেন, আমি একটু মাঝারি সাইজ করলাম। আমি ঝালটাও কম দিয়েছি, আপনারা চাইলে এখানে আরো ঝাল দিতে পারবেন। এভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব এক এক করে।
আমার কাবাবগুলো হয়ে গেছে এবং আমি প্যানে তেল গরম করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব, আমি একটা আগে একটু দিয়ে দেখি লেগে যায় কিনা। আল্লাহর রহমতে লাগেনি, এখন আমি সবগুলো দিয়ে দিব। আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে নিব। তো আমি এটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমার এপিট ওপিট ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। ঝাঁঝির সঙ্গে উঠে নিব, একটা কিচেন টিস্যু রূপে উঠিয়ে নিলাম। এতে করে বাড়তি তেল যা থাকবে সব চুষে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, আমি আমার কাবাবটি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এটা খিচুড়ি, পোলাও, গরম ভাতের সাথে বা বাচ্চাদের বিকেলে স্ন্যাক্স হিসাবে সামনে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিবেন, কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে জানাবেন, আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।